আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নুরউদ্দিন টিভিতে আপনাকে স্বাগত। আজকে আমরা জানব মুমিন নারীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয়টি উপদেশ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় হাদিসেও একাধিক নির্দেশ ও নির্দেশনা এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনে নারীর প্রতি সুবিচার করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা নারীদের কল্যাণের ব্যাপারে ওসিয়ত নির্দেশ গ্রহণ করো। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ জীবন লাভের জন্য নারীদেরও কিছু নির্দেশ ও নির্দেশনা দিয়েছেন। নারীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয়টি নির্দেশনা ও পরামর্শ তুলে ধরা হলো। নাম্বার এক, তাকওয়া অর্জন। তাকওয়া বা ক্ষুধাবৃত্তির অর্থ হলো আল্লাহর ভয়ে যাবতীয় পাপ ও পাপাচার, অন্যায় ও অবিচার, মন্দ ও নিন্দনীয় কাজ থেকে বিরত থাকা, আল্লাহর নির্দেশ মান্য করে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেন, হে আয়েশা, তোমার জন্য আবশ্যক হলো ক্ষুধাবৃত্তি অর্জন করা। সুনান তিরমিজি হাদিস নাম্বার 978। তাকওয়া নারীকে যাবতীয় স্খলন ও প্ররোচনা থেকে রক্ষা করতে পারে, তাকে শৃঙ্খলাপূর্ণ আদর্শ জীবনে অনুপ্রাণিত করতে পারে। নাম্বার দুই, ছোট ছোট পাপ পরিহার করা। নারী সমাজের অনেকের বেতন পরচর্চা পরশ্রী কাতরতা ও হিংসার প্রবণতা দেখা দেয়। এছাড়া সময় ও অর্থ অপচয়, টিভি ও সিরিয়ালের মতো অর্থহীন কাজে আসক্তি রয়েছে অনেক নারীর, যা ইহকাল ও পরকালে তাকে ক্ষতিগ্রস্তই করে, অনেক সময় নারীর স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ছোট ছোট গুনাহ পরিহারের নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমল বিনষ্টকারী বিষয় ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা আল্লাহ তা প্রত্যাশা করেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4384। ছোট ছোট মন্দ অভ্যাস ও পাপকে গুরুত্ব দেওয়া হয় না, অথচ এর পরিণতি ভয়াবহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ তোমরা কোনো কোনো কাজকে চুলের চেয়ে ছোট তুচ্ছ অর্থে মনে করো, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করতাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 63। নাম্বার তিন, সময় মতো নামাজ আদায়। ইসলাম নারীকে ঘরে নামাজ আদায় করতে উৎসাহিত করেছে, তবে ইসলামিক স্কলাররা বলেন, নারী যদি নামাজের সময়ের প্রথম ভাগে সুন্দরভাবে নামাজ আদায় করে, তাহলে জামাতে নামাজ আদায়ের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাই কাজের অজুহাতে বা অলসতা করে মুমেন নারী নামাজ বিলম্বিত বা কাজা করবে না, বরং সময় মতো নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যদি পাঁচোক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, আব্রু রক্ষা করে, স্বামীর নির্দেশ মান্য করে, তবে জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 4163। নাম্বার চার, শালীন ও সংযত চলাফেরা। ইসলাম নারী পুরুষ উভয়কে শালীনতাভাবে চলার নির্দেশ দিয়েছে। নারী পুরুষ সবার জন্যই বলা হয়েছে লজ্জা ইমানের অঙ্গ, তবে নারীর প্রতি যেহেতু পুরুষের আকর্ষণ অনেক বেশি প্রবল, তাই নারীকে নারী সুলভ সৌন্দর্য প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। অশ্লীল পোশাক ও চালচলন পরিহার করতে বলেছে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তোমরা ঘরে অবস্থান করো এবং জাহিলি বর্বর যুগের মতো নিজেদের প্রদর্শন করো না। সূরা আহজাব আয়াত 33। নারীর ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশ হলো, সে বিনা প্রয়োজনে বাইরে যাবে না, প্রয়োজনে বের হলে শালীন পোশাকে বের হবে এবং সংযতভাবে চলাফেরা করবে, নিজের দৃষ্টি অবনত রাখবে। আল্লাহ তাআলা বলেন, মুমেন নারীদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সাধারণত যা প্রকাশ পায় তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন ঘাড় ও বুক মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে। সূরা নূর আয়াত 30-31। নাম্বার পাঁচ, অল্প তুষ্টি। অল্প তুষ্টি জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র। ইসলাম অল্প তুষ্টির শিক্ষা দেয়। ইসলামের শিক্ষা হলো মানুষ তার বাহ্য উন্নয়নের চেষ্টা করবে, তবে বর্তমান অবস্থার জন্য হতাশ হবে না, বরং তাকে তাকদীর বা আল্লাহর বণ্টন ব্যবস্থার অংশ হিসাবে মেনে নিবে। আরও মন্দ অবস্থা থেকে রক্ষা করায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক বিষয়ে নিম্ন স্তরের দিকে, পরকালীন বিষয়ে উচ্চ স্তরের দিকে তাকিয়ে অনুপ্রাণিত হতে বলেছেন, কিন্তু কোনো কোনো নারী সমাজের
অন্যদের সঙ্গে তুলনা করে দুঃখ ও হতাশা প্রকাশ করে। অনেক সময় তাদের অন্যায় চাহিদা পূরণের জন্য স্বামী সুদ ঘুষের মতো পাপ কাজে লিপ্ত হয়। ইসলাম এক্ষেত্রে নারীকে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছে। পূর্ববর্তী পূর্ণ আত্মা মুসলিম নারীগণ স্বামীদের বলতেন, তোমরা হারাম উপার্জন থেকে বেঁচে থাকো, কেননা আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নারীর অল্পতুষ্টির একটি দিক হলো সামর্থ্য ও চেষ্টার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা। মুমেন নারী স্বামীর আন্তরিকতা ও চেষ্টাকে সম্মান করবে, তার প্রতি সন্তোষ প্রকাশ করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ সে তার প্রতি মুখাপেকি। সুনানে নাসাই হাদিস নাম্বার 9087। নাম্বার 6, পারিবারিক সুখ দুঃখের অংশীদার হওয়া। ইসলাম স্বামী স্ত্রীকে পরস্পরের পোশাক তুল্য বলেছে, যেন তারা পরস্পরের সুখ দুঃখের অংশীদার হয়। স্বামীর সংকটে স্ত্রী, স্ত্রীর সংকটে স্বামী পাশে, এটাই ইসলামের নির্দেশনা। এই বৈশিষ্ট্যের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর পরেও অনেক বেশি স্মরণ করতেন। একদিকে বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সর্বস্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় উৎসর্গ করেন, অন্যদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কাউকে বিয়ে করেননি। মৃত্যুর পর তার সন্তানদের প্রতি পূর্ণ মমতা ও ভালোবাসা বজায় রেখেছেন। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি স্মরণ করতেন যে অন্য স্ত্রীরা ঈর্ষাকাতর হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঈর্ষা প্রকাশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল তখন সে আমার প্রতি ঈমান এনেছে, মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে তখন সে আমাকে সত্যবাদী বলেছে, মানুষ যখন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে তখন সে আমাকে তার সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন ফতহুল বারী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।